আজকার শুভ গোত্র। আচ্ছা, আমরা খুবই কালীবাড়িতে পুজো দিচ্ছি এখন। রিয়া দাস, কাশ্যপ গোত্র। এটা কত বছর পুরানো কাল? 195 পড়বে সামনে বছর। না, এই যে আমি এতে ভিডিও করছি তো, 96 পড়বে। শনিবার বিশাল ভিড় হয়। আমি পুরো ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কালীবাড়িটা। এখানে বিয়ে হচ্ছে কালীবাড়িতে। দেখো, একটু তুলতে পারি? হ্যাঁ, তাহলে আমি নিচে গিয়ে ওদিকটা ঘুরে যাই। দেখতে পাচ্ছ অন্ধকার কতটা? বোঝাতে পারছি জানি না। এটা কালীবাড়ির পিছন দিকটা। এখানে অনেক বিয়ে, অন্নপ্রাশন, না যেরকম বইতে সব কিছুই হয়। এটা শিবের মন্দির, যাই সামনের দিকটা। শিবের মন্দির, আমি এখন এই মোমবাতিটা জ্বালাবো, প্রদীপটা, ধূপটা জ্বালাবো। আমি পুরোটা ঘুরিয়েই তোমাদের দেখালাম। তাহলে এবার সামনের দিকে চলে যাই বাইরে। দেখো এখানে কত দোকানপাট আছে। এখানে সবসময় এই দোকানগুলো বসে থাকে। আমি জুতোটা রেখে দিয়ে গিয়েছিলাম, পড়ছি। পাশ দিয়ে গঙ্গার ঘাট চলে যাচ্ছে।
ওই দূরে এখন অন্ধকার, ঠিক বোঝা যাচ্ছে না। তা আমি এখন গঙ্গার ঘাটের দিকে যাব না, আমি এখন বাড়ির দিকে যাব। তাহলে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পিয়ালিদির ব্লগটা একটু লাইক সাবস্ক্রাইব করো, পাশে থাকো। টাটা আজকের মতো।